হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এই করোনার পরিস্থিতিতে। গাইস, আজকে এই 2021-এর এটাই শেষ ভিডিও, ঠিক আছে? এবং 2022-এ তোমরা সুদীপ্ত দাসের নামে যে ডিসেন্ট রোস্টার চ্যানেল রয়েছে, সেই ডিসেন্ট রোস্টার চ্যানেলকে তোমরা নতুন ভাবে নতুন রূপে দেখতে পাবে, ঠিক আছে গাইস? তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমার সঙ্গে, আমি সুদীপ্ত, ঠিক আছে? তো গাইস, আজকে যে ভিডিওটা হচ্ছে একটি প্র্যাঙ্ক চ্যানেলকে নিয়ে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছো, জাসি সোনা নামে একটা প্র্যাঙ্কস্টার, যে তার ভিডিও, তার যে চ্যানেলে যে ভিডিওগুলো বানায় সেগুলো হচ্ছে প্র্যাঙ্ক নয়, প্রন ভিডিও গাইস। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছো, প্রন ভিডিও গাইস। আমি ভিডিওটা দেখলাম, অনেকগুলো ভিডিও দেখলাম, ঠিক আছে? তাদের মধ্যে একটি ভিডিও হচ্ছে 2021-এর লিপ কিসিং ভিডিও, ঠিক আছে গাইস? এই ভিডিওতে তুমি দেখবে জাসি সোনা কিভাবে নিজের হাবাস মেটানোর জন্য একটি মেয়েকে, মানে একটি মেয়ে মানে কল গার্ল গাইস, বুঝতে পারবে তোমার ভিডিওতে, ঠিক আছে? সেই মেয়েটিকে কিভাবে ব্যবহার করেছে, ঠিক আছে? তো যারা যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে রাখা বেল আইকনটি অবশ্যই টিপে দাও। সো গাইস, আর বেশি ভাট না বকি, আজকে ভিডিওটি শুরু করছি। সো লেট স্টার্ট দ্য ভিডিও। সো গাইস, জাসি সোনা নামে যে প্র্যাঙ্কস্টার এন্ড প্রন স্টার যে রয়েছে, সেই প্রন স্টার চলে এসে গেছে মঞ্চে, ঠিক আছে গাইস? এইবার কীর্তন শুরু হবে, আর কিছু না কীর্তন, ঠিক আছে গাইস? কোন চিন্তা নেই, কোন চাপ নেই। এক্সকিউজ মি, হাই, ক্যা নাম হ্যায়, হাই, কাম ক্যা, কা হুয়া, বেরোজগারি বাড়তে যা রহা গাইস। জাসি সোনা মঞ্চে আসার সঙ্গে সঙ্গে মেয়েটিকে হাই বলে দিয়েছে, ঠিক আছে? এবং মেয়েটি সেখানে কি বলছে, কাজ চাইছে মেয়েটি, ঠিক আছে গাইস? তোমরা মেয়েটিকে কাজ দাও, ঠিক আছে? মেয়েটিকে কাজ দিতে হবে, কাজ চাইছে, সে কাজ করতে ভালোবাসে, ঠিক আছে? কোনো চাপ নেই বস, লেটস গো। কল গেলো কি বলে গাইস, তোমরা শুনলে তো কি বললো, কল গাল গাইস, কল গাল, ঠিক আছে? ইয়েস গাইস, বললাম না পর্ন স্টার ভিডিও গুলো, কিন্তু পর্ন স্টার ভিডিও, ঠিক আছে? পানু বানাইরা, ঠিক আছে, কল গার্লকে নিয়ে এসেছে ভিডিও শুটিং এর জন্য, সারা নিজের হাবে সুটাবে, পর কল গার্লকেও ডেকে নিয়ে এসেছে, আর দুজন মিলে পুরো মাখামাখি হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, পরেরটা দেখা যাক। কল গেলো তুম, গাইস তোমাদেরকে বলে রাখি, এইসব কল গার্ল মেয়েদের হরমোনের একটু বেশি দোষ থাকে, ঠিক আছে? এরা বানা করার সময় কোনো কিছুই দেখে না, ঠিক আছে? লাগানোর সময় কোনো কিছু দেখবে না, যে থাকুক না কেন তাকে লাগিয়ে দেবো পয়সা দিয়ে, ঠিক আছে? তো পরে পরে বুঝতে পারবে, তোমার ভিডিও দেখে যাও, ঠিক আছে গাইস? পরে পরেরটা দেখা যাক। তো ফির ক্যা চার্জ ওয়ার্জ করতে হ্যায় বাতা দে, মে ভি কর লুঙ্গা, ক্যা দিক্কত হ্যায়? 3000 3000 রুপে এক। সো গাইস, এই সুটকি মামুনির কথাটা তো শুনলি, এক শট নিতে সুটকি মামুনি প্রন স্টার মামুনি 3000 টাকা নেয় গাইস, চিন্তা করো 3000 টাকা ভাড়া, কত টাকা ভাড়া। যাই গাইস, ক্যারি অন। মুমলিনি কি পেমেন্ট আলা গয়া, ক্যা পেমেন্ট উসকি? 3 3 3 হ্যাঁ, 10000 টোটাল। ব্যাস 10000 তো নেই হোক। তো গাইস তোমরা শুনলে, মুখে নিলে আলাদা রেট রয়েছে, ঠিক আছে? পেছনে মুখে সবের জন্য আলাদা আলাদা রয়েছে রেট, ঠিক আছে গাইস? এই টোটাল রেট ফাংশন হচ্ছে 2000, ঠিক আছে? কিরকম, আরে কেনা ক্যা চাতে হো, এই স্যুট কি মালটা যেটা দেখলে মানে একদম কিছু দাঁড়াবে না, ঠিক আছে? তার কি 10000 টাকা দরকার, ঠিক আছে? 10000 গাইস, বাড়া ঠিক করে দেখো, ভাবো 10000, আরে বাড়া বালে কল গাল। এই সব লাগানো সুটকি মামুনির জন্য, ঠিক আছে, পাড়ার ছেলেরা এত উত্তপ্ত হয়ে গেছে। যাই গাইস, ক্যারি অন। গ্রাইন্ড মে ভি ডালেগা, সিম্পল সি বাত হ্যায়। তো জাসি সোনা, তোমাকে আমি বলবো,
তুমি তো লাগানোর জন্য গিয়েছো, তো পেছনে গাড় মে কেউ লাগাইগে ভাই? তো ওপরে মুখে যেখানে সেখানে লাগিয়ে দাও, 10,000 টাকা গাইস, এ কোনো ব্যাপার না তোমার মুখে এটা, ঠিক আছে? তুমি একটা ইউটিউবার, তুমি এখান থেকে ইনকাম করছো, তুমি লাগাও, ভালো করে লাগাও, 10,000 টাকা খরচা করো ভাড়া ভাড়া। চাপ নেই বস, পর একটা দেখা যাক। পেছে দে, টাচ কেসে কর রহা হ্যায় তু? টাচ করনে কে ভি চার্জেস হ্যায়? ওহো, টাচ করবি না ভাই, টাচ করবি না, আগে পয়সা তারপর টাচ, ঠিক আছে? আর দিবি না? সুটকি মামুনি কি বললো দেখলে তো? আগে পয়সা দিতে হবে গাইস, আগে পয়সা দিলে তারপর টাচ কর, ঠিক আছে? তোমরা যদি সুটকি মামুনিকে মানে ভাড়ায় নিতে যাও শুটিং এর জন্য, তো গাইস কোনো চিন্তা নেই, তোমরা জাসি সোনার সঙ্গে কন্টাক্ট করতে পারো, ঠিক আছে? একজন লাগিয়েছে এবং টাকা দেয়নি, তাই সুটকি মামুনি এই নতুন নিয়ম চালু করেছে। কোন চাপ নেই বস, পরেরটা দেখা যাক। अरे ये तो टच करने का, टच ही तो कर रहा हूँ, कौन सी बड़ी बात है, एक बार और कमर की किससे? बेसी चाट बिना बॉस, बेसी चाट बिना, 3,000 টাকার পাস এতটুকুই হবে, ঠিক আছে? বেশি চাট বিনা মামুনি রেগে যাচ্ছে, তো চাচ্ছিস কি মানে চাটতে এসছিস? यही ला देना। अबे यार एक बार और कमर की किससे ले लेंगे, बस एक बार तेरी कमर की। সালা পন ভিডিও করতে গিয়ে সালা দেখছো কোথা চাটছে দেখছো? সালা ওখানে কি মধু লাগানো আছে মারা? ওখানে কি চাটছিস সালা অতক্ষণ ধরে করে গরুর মতো মারা? কি চাটছিস মারা? ওখানে কি খাচ্ছিস মারা? মারা শুধু চেটেই যাচ্ছে মারা। চাই গাইস ক্যারি অন, কিছু আবে ও তো ঝাড়ি ঝাড়ি হে হেড কি ছোড়বে রে, কই খড়া হয়ে গেছে তেরি কথা খড়া হয়ে গেছে। গাইস তোমরা শুনলে তো জাসি সোনা কি বললো, তার বাড়াটা খাড়া হয়ে গেছে। কি দেখেছে সুটকি মামুনিটা, তার বাড়াই খারাপ হয়ে গেছে। আবার চাই গাইস কারি তো মন গেল, হেলা দু হেলা দিলে কই হিলিয়ে দিতে বলছি, ঠিক আছে? হিলিয়ে ওটাকে ঠান্ডা করে দিতে বলছি, কোনো চাপ নেই বস, পরাটা দেখা যাক। মা ডাল দে, হিলা দে, হিলা গিলা দেখেগা ফের চল। আরে সুটকি মামুনি এত বার করে আমাদের জাসি বাবু বলছে, তো একটু বাড়াটাকে হিলিয়ে দাও না, কি প্রবলেম হচ্ছে তোমার? হিলাও থাকে না, ঠিক না? এদেরও তো এত হয় না, এরা যেভাবে উত্তপ্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে? ক্রমশ উত্তপ্ত হচ্ছে, তো যাই হোক কোন কি জানি পানা ওখানে কি লাগানো রয়েছে, এইভাবে চাটছে গাইস। হ্যাঁ গাইস, চেটে পেলে খেয়ে নিচ্ছে ওখান থেকে কিছু, ঠিক আছে? কি জানি মারা কি খাচ্ছে, ঠিক আছে? তোমরা যদি কেউ বুঝতে পারো কি খাচ্ছে কমেন্ট করে আমাকে জানাও, ঠিক আছে? গাইস কোনো চাপ নেই, পরেরটা দেখা যাক। গাইস জাসি সোনা ঝাড়িতে চলে গেছে লাগানোর জন্য। ইয়েস গাইস, লাগানোর জন্য গাইস, তোমরা যার জন্য অপেক্ষা করছিলে এত কাল ধরে। গাইস জাসি সোনা চলে গেছে প্রন যে ভিডিও, অ্যাকচুয়াল যেটা ভিডিও সেটা বানানোর জন্য, ঠিক আছে? তো লাগানোর জন্য ঝাড়িতে চলে গেছে, ঠিক আছে? তো দেখা যাক পরে কি হচ্ছে। কি করছিস মারা, কি করছিস মারা, জামা খুলছিস কেন মারা? বন্ধ কর মারা, বন্ধ কর। মুঝে সাই মুঝে সা।
अरे बाणा थाम थाम बाणा কত বার করে বলছি থাম থাম বানা শুনতে পাচ্ছিস না তোরা? বলছি আমি না এদের হরমোনে প্রচুর দোষ, ঠিক আছে? এদের হরমোনে প্রচুর দোষ রয়েছে গাইস। হ্যাঁ হরমোনে, এরা কোনো কিছু ম্যাটার করে না, শুধু লাগানো ম্যাটার, ঠিক আছে? কেসা লাগা মেরা মজাক, গাইস এটা কি অ্যাকচুয়ালি কি পর্ন ভিডিও না এটা প্র্যাঙ্ক ভিডিও? নাই গাইস প্র্যাঙ্ক ভিডিও এরকম হয় না গাইস, এইভাবে চিঠি খেয়ে নিয়ে প্র্যাঙ্ক ভিডিও হয় না গাইস, এগুলো প্রন ভিডিও বলে গাইস। তো আজকের ভিডিও এখানে শেষ গাইস। যারা যারা আমার চ্যানেল নতুন এসেছো তারা তারা যদি ইচ্ছে থাকে তবেই সাবস্ক্রাইব করো, না হলে করার কোনো দরকার নেই, ঠিক আছে গাইস? তো আজকের ভিডিও এখানে শেষ। 2022 আবার নতুন রূপে তোমরা সুদীপ্ত দাসের ডিসেন্ট রোস্টার চ্যানেলটিকে নতুনভাবে দেখতে পাবে। তো আর বেশি ভাড় না বকে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করছি।